আমাদের বর্মন মহাশয়ের সম্মাননা জ্ঞাপন এই অনুষ্ঠানটি এতক্ষণ ধরে আমরা আনন্দের সঙ্গে পালন করলাম। খুব ভালো লাগলো যে আমরা এই অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা সমাপ্ত করলাম। সেজন্য আমাদের মহাবিদ্যালয়ের শাড়ি শিক্ষা বিভাগের প্রধান আবু, শাড়ি শিক্ষা বিভাগের অন্যতম আরেকজন শিক্ষক মহিমময়, উভয়কে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানের সহযোগী আমাদের মহাবিদ্যালয়ের আইকিউএসসি বিভাগ। আইকিউএসসি বিভাগ সম্বন্ধে অনেকের প্রশ্ন থাকতে পারে। ছেলেমেয়েদের মনে রাখবে, একটা কলেজের মূল যে সিস্টেম, যে জন্য কলেজ অর্থাৎ উৎকর্ষ শিক্ষা কিভাবে দেওয়া যায়, সমস্ত কিছু পরিচালনা করে আইকিউএসসি বিভাগ। তো সেই আইকিউএসসি বিভাগকে ধন্যবাদ যথাযথ সহযোগিতা করার জন্য। আমাদের উপস্থিত যারা ছাত্রছাত্রী, আমার প্রিয় সহকর্মী, সর্বোপরি আজকের বিশেষ অতিথি এবং অতিথি, তাছাড়া জেন্টিং স্কুলের আমার ছোট ভাইয়ের মতো সে বোধহয় প্রশান্ত অতিথি, সবাইকে আমার কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। আপনারা না এলে আজকে এত সুন্দর অনুষ্ঠানটি আমরা পালন করতে হয়তো পারতাম না। এবং অনুষ্ঠানের যে তাৎপর্য, সেই তাৎপর্য আমরা যথাযথভাবে তুলে ধরতে পারতাম না। এটি কলেজ প্রতিষ্ঠা পায় কীভাবে, উৎকর্ষ শিক্ষা দেওয়া যায়, সেই উৎকর্ষ শিক্ষা উত্তরোত্তর আমাদের ভাবতে হয়। আমরা ভাবি, আমরা ভেবেছি যে আমাদের কোচবিহারের একজন বিখ্যাত মানুষ শ্রীযুক্ত অজিত চন্দ্র বর্মন মহাশয়কে যদি আমরা সম্মাননা জ্ঞাপন করতে পারি, তাহলে তাকে কতখানি আমরা সম্মাননা জ্ঞাপন করে তিনি কতখানি সম্মানিত হচ্ছেন সেটা বড় কথা নয়। তার কাছ থেকে যে দীর্ঘক্ষণ ধরে আমরা শুনলাম তার কথা, তার জীবনের কথা, তার উৎসর্গীকৃত জীবনের কথা, আমরা অনুপ্রাণিত হলাম। মহাশয় আপনি এসেছেন, আপনি আপনার সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে আমাদের সমৃদ্ধ করেছেন। আমরা সত্যি কৃতজ্ঞ। আর বিশেষ কিছু বলবো না, আমাদের অনেকক্ষণ সময় হয়ে গেছে, কিন্তু এতক্ষণ ধরে আমরা এই অনুষ্ঠানটি যে পালন করলাম মনেই হয়নি যে দীর্ঘক্ষণ ধরে আমরা এখানে বসে আছি। ঘড়ির কাঁটা এখন অনেক বাজে, শুরু হয়েছিল সম্ভবত কটা যেন 1:30 থেকে শুরু হয়েছিল, এখন প্রায় 4:30 বাজে। অসাধারণ একটি অনুষ্ঠান এবং এত অকৃত্রিম অনুষ্ঠান খুব কম হয় আমাদের মহাবিদ্যালয়ে। এরকম একটি অকৃত্রিম অনুষ্ঠান করবার জন্য আমার প্রত্যেক সহকর্মীকে অনেক অনেক কী বলবো, তাদের প্রশংসা করছি। আমি প্রশংসা না করেই পারছি না। এবং আমি আশা করব ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট যেরকম আজকে একটি জাতীয় ক্রীড়া দিবস মানে উদযাপন করলো এবং সম্মাননা জ্ঞাপন করলো, একটা রক্তদান শিবির করা যেতেই পারে। রক্তদান শিবিরের কথা আমি ভাববার জন্য আমাদের NSS নবনিযুক্ত যে প্রোগ্রাম অফিসার আছে তাকে আমি পরামর্শ দিলাম। এভাবেই আমরা এগিয়ে চলবো, এভাবেই আমরা যারা গেদী গুণী মানুষ রয়েছেন তাদের সান্নিধ্য পাবো, সান্নিধ্য পেয়ে আমরা সমৃদ্ধ হবো, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এবং পরিসমাপ্তি বক্তব্য এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।